ফার্স্ট যে মানে চ্যানেলকে আজ নয় আছো সে মানে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এবং পাখে যেন বেল আইকন আছে সে বেল আইকনকে প্রেস করো যার দ্বারা নূন্য নূন্য ভিডিওগুলো তুমি দেখি পারবো আমার সম্বলপুরী চ্যানেল। তো ভিডিওকে মোস্টলি লাইক করো শেয়ার করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো আজ গোটে টপিক দেখবো হ্যাঁ টপিকটা কাণা যে ভারতর বিভিন্ন আমি রাজধানীকে দেখ রাজ্যকে দেখবা হ্যাঁ পয়লা রাজ্যকে দেখবা বিভিন্ন রাজ্য এবং সেই রাজ্যের রাজধানীটা কিনটা এবং সে ভাষাটা সে রাজ্যের কেন ভাষাটা কুহা যাসি এটা হচ্ছে আমার আজ আজর মুখ্য বিষয়টা। তো নেক্সট আমি চালু যে পয়লা গোটে রাজ্য আছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের গোটে রাজ্য অন্ধ্রপ্রদেশের লোক মানে কেন ভাষা কয়েছেন এবং তার রাজধানী অন্ধ্রপ্রদেশের রাজ্যের রাজধানী হচ্ছে অমরাবতী যাকে বিজয়বাড়া বলে কুয়াশি এবং এমনকর ভাষা কেন এমনকর ভাষা হচ্ছে তেলুগু এবং উর্দু। অন্ধ্রপ্রদেশের লোক মানে তেলুগু এবং উর্দু ভাষাকে কয়েছেন হ্যাঁ এটা ল্যাঙ্গুয়েজ যাকে আমি ভাষাকে ল্যাঙ্গুয়েজ বলে কয়েছেন সেটা হচ্ছে তেলুগু এবং উর্দু কার অন্ধ্রপ্রদেশের। তারপরে সেকেন্ড হচ্ছে ওড়িশা, ওড়িশা গোটে রাজ্য ওড়িশার রাজধানী কেনটা রাজধানী হচ্ছে ভুবনেশ্বর, ওড়িশার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর হ্যাঁ এমানে কেন ভাষাকে প্রমুখলি কয়েছেন ওড়িশা বলে যেটা কি আমার স্টেট ওড়িশা আমি ওড়িয়া ভাষা কয়েছুঁ হ্যাঁ। তো তাকর প্রমুখ ভাষা হচ্ছে ওড়িয়া লোকাল ল্যাঙ্গুয়েজ মানে ওড়িয়াকে বেশি কয়েছেন হয়তো সেমানকর ল্যাঙ্গুয়েজ ইংলিশ হইপারে কিংবা ও কিছু কইপারে তার মানে রাষ্ট্রভাষা আমার রাষ্ট্রভাষা হচ্ছে হিন্দি, হিন্দিকে ছাড়ি নেলা বাদ আমার যেন রাজ্যর গোটে গোটে স্পেশাল ভাষা রয়েছে সে ভাষাটা কিনা রয়েছে। তো ওড়িশার রাজ্যের কথা যদি বলে পড়লা ওড়িশা বলে কেন কয়েছেন ফার্স্ট ওড়িশা হচ্ছে গোটে রাজ্য ওড়িশার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর হ্যাঁ ভুবনেশ্বর এবং তাঁকর ভাষা কেন ওড়িয়া। নেক্সট দেখুন যে তিন নম্বর রাজ্য গোটে তিন নম্বর গোটে রাজ্য নেলা যাকে আমি কেন আসাম, আসামর রাজধানী হচ্ছে দিসপুর, আসাম রাজধানী কিনা দিসপুর এবং দিসপুরর লোক দিসপুর আসামর আসাম রাজ্যের লোকমানে কেন কয়েছেন অসমিয়া, অসমিয়া ভাষা কয়েছেন এবং বাংলা ভাষা যুড়ে ভাষা কয়েছেন তাঁকর ল্যাঙ্গুয়েজ আসামিয়া ও বাংলা। তারপরে নেক্সট চার নম্বর গোটে অরুণাচল প্রদেশ, গোটে রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর, ইটানগর কাহার রাজধানী অরুণাচল প্রদেশ, আসামর হচ্ছে দিসপুর দিসপুর এবং ইটানগর হচ্ছে অরুণাচল প্রদেশের এবং ইমানকর ভাষাটা কেন মনপা, মনপা গোটে মনাপা গোটে ভাষা বিজি আকা মনাপা বিজি আকা মনাপা বিজি আকাটা কেন যে এটা তার অরুণাচল প্রদেশের ভাষা হ্যাঁ তাঁকর রাজধানী হচ্ছে ইটানগর। নেক্সট দেখ পয়েন্ট নম্বর বিহার, আজ হচ্ছে বিহার, বিহারর রাজধানী কেন পাটনা, বিহার রাজধানী হচ্ছে পাটনা ও ইমানকর ভাষা কেন ইমান কেন কেন ভাষাকে প্রমুখলি কয়েছেন এবং ইমানকর ভাষা কেন কেন ভাষাকে জানছেন পয়লা তো হিন্দি ভাষা তারপরে ভোজপুরি এবং মগধ তিনটা ভাষাকে জানছেন বিহার বলে হিন্দি ভোজপুরি ও মগধ তিনটা ভাষাকে তাঁকর মুখ্য অটে। নেক্সট দেখুন রাজ্য হচ্ছে ছত্তিশগড়, ছত্তিশগড় বলকর রাজধানী কেনটা রায়পুর, ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে রায়পুর, রায়পুর এমানকর ভাষা কেন হিন্দি ও ছত্তিশগড়ি, ছত্তিশগড়ি এবং হিন্দি মানে দুইটা উভয় জানছন ছত্তিশগড়ি তো এগিয়ে আমার গোটে বহুত লোকাল ল্যাঙ্গুয়েজ বাকি আমার ছত্তিশগড় এটা শুনবারকে বহুত বঢ়িয়া লাগছে ছত্তিশগড়ি ভাষাটা দেখি এটা হিন্দি সঙ্গে টিকে কম্বিনেসন থেসি হিন্দি বহুত বহুত বঢ়িয়া লাগছে এটা হ্যাঁ। তো নেক্সট আমি যাও সাত নম্বর স্টেটকে, সাত নম্বর স্টেট হচ্ছে গোয়া, গোয়া তার রাজ্য নাম হচ্ছে গোয়া এবং তার রাজধানী হচ্ছে পানাজি, গোয়ার রাজধানী কেন পানাজি এবং এমানে কেন কয়েছেন কোঙ্কণি ভাষা কয়েছেন এবং মরাঠি ভাষা যুড়ে ভাষা কয়েছেন কোঙ্কণি ও মরাঠি। তারপরে নেক্সট আট রাজ্য গুজরাটর রাজধানী হচ্ছে গান্ধীনগর, গুজরাট রাজধানী কেন গান্ধীনগর, গান্ধীনগর ভাষা কেন কয়েছেন মানে গুজরাটি ভাষা কয়েছেন কিয়ে গুজরাটর লোক মানে এবং রাজধানীটা কেন গান্ধীনগর। এবং নেক্সট হরিয়ানা রাজ্য হচ্ছে হরিয়ানা, হরিয়ানার রাজধানী হচ্ছে চণ্ডীগড়, হরিয়ানার রাজধানী কেনটা চণ্ডীগড় এবং এটাকার
ଭାଷାଟା କ'ଣ ହିନ୍ଦୀ ଏବଂ ପଞ୍ଜାବୀ। ଚଣ୍ଡିଗଡ଼ ନୁ ଯେନ୍ ହରିୟାଣାରେ ଯେନ୍ ହରିୟାଣାର ରାଜଧାନୀ ହେଉଛି ଚଣ୍ଡିଗଡ଼, ଏବଂ ମାନେ ଯେନ୍ ଭାଷା କହିସନ୍ ଏକରେ ହିନ୍ଦୀ ଭାଷା କହିସନ୍ ଏବଂ ଦୁଇରେ ପଞ୍ଜାବୀ ଭାଷା କହିସନ୍। ପଞ୍ଜାବୀ ତ ମିକ୍ସଚର୍ ଅଫ୍ ହିନ୍ଦୀ ଆଣ୍ଡ ବଡ଼ି, ବହୁତ ବହୁତ ବଢ଼ିଆ ଭାଷା ପଞ୍ଜାବୀ ଭାଷାଟା ବି ବହୁତ ବଢ଼ିଆ ଲାଗ୍ସି। ପଞ୍ଜାବୀ ଯେତେବେଳେ ଗୋଟେ ଡ୍ୟାନ୍ସ ହେଉଛି ବହୁତ ବଢ଼ିଆ ଲାଗ୍ସି, ପଞ୍ଜାବୀ ଡ୍ୟାନ୍ସଟା ଗୀତମାନେ ବି ଶୁଣିବାରେ ବହୁତ ବଢ଼ିଆ ଲାଗ୍ସି। ତ ନେକ୍ସଟ 10 ନମ୍ବର ଗୋଟେ ରାଜ୍ୟକେ ଦେଖୁଁ, ତ ରାଜ୍ୟ 10 ନମ୍ବର ହେଉଛି ହିମାଚଳ ପ୍ରଦେଶ। ହିମାଚଳ ପ୍ରଦେଶ ରାଜ୍ୟ ଏବଂ ହିମାଚଳ ପ୍ରଦେଶର ରାଜଧାନୀ ହେଉଛି ସିମଲା, ଏବଂ ଏଠାକାର ଭାଷା ହେଉଛି ଖାସ କରି ହିନ୍ଦୀ, ହିନ୍ଦୀ ଭାଷା କହିସନ୍ ହିମାଚଳ ପ୍ରଦେଶ ବୋଲି ହେଲା। ତା'ପରେ ଗୋଟେ ଏଇଟା ରାଜ୍ୟ ହେଉଛି ଜାମ୍ମୁ ଆଣ୍ଡ କାଶ୍ମୀର। ଜାମ୍ମୁ କାଶ୍ମୀର ଗୋଟେ ରାଜ୍ୟ ଥିଲା କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଏଇଟା ଜାମ୍ମୁ କାଶ୍ମୀର ଗୋଟେ ରାଜ୍ୟ ଥିଲା କିନ୍ତୁ ଏହାଦେ ବର୍ତ୍ତମାନ କେନ୍ଦ୍ରଶାସିତ ଅଞ୍ଚଳ ଭାବେ ନିଆଗଲାନ। ରାଜଧାନୀ କେନ୍ଦ୍ର, ତା ରାଜଧାନୀ କେନ୍ଦ୍ର ହେଉଛି ଶ୍ରୀନଗର ଏଣ୍ଡ ଜାମ୍ମୁ, ଏଇ ତା ରାଜଧାନୀ। ଜାମ୍ମୁ କାଶ୍ମୀର ଗୋଟେ ରାଜ୍ୟ ଥିଲା, ବର୍ତ୍ତମାନ ଏହାଦେ ରାଜ୍ୟରେ ନିଆ ନେଇଯିବା, ଏତିକି ଗୋଟେ କେନ୍ଦ୍ରଶାସିତ ଅଞ୍ଚଳରେ ନିଆ ହେଉଛି। ତା'ର ଭାଷା କ'ଣ, କାଶ୍ମୀର ଭାଷା କହିସନ୍, ଉର୍ଦ୍ଦୁ କହିସନ୍ ଏବଂ ପାହାଡ଼ି ଭାଷା, ମାନେ ତିନିଟା ଭାଷାକେ ଜାଣିସନ୍। କାଶ୍ମୀର ଲାଙ୍ଗୁଏଜ୍ ଗୋଟେ, ଉର୍ଦ୍ଦୁ ଲାଙ୍ଗୁଏଜ୍ ଗୋଟେ, ଏବଂ ପାହାଡ଼ି ଲାଙ୍ଗୁଏଜ୍ ଗୋଟେ, ତିନିଟା ଲାଙ୍ଗୁଏଜ୍ ଜାଣିସନ୍। ନେକ୍ସଟ ବାର ନମ୍ବର ଲାଙ୍ଗୁଏଜ୍ ଦେଖୁଁ, ଯେ ମାନଙ୍କର ପହିଲା ଝାଡ଼ଖଣ୍ଡ। ଝାଡ଼ଖଣ୍ଡ ବୋଲେ କ'ଣ କହିସନ୍, ଝାଡ଼ଖଣ୍ଡ ରାଜଧାନୀ ହେଉଛି କ'ଣ, ରାଞ୍ଚି। ଝାଡ଼ଖଣ୍ଡ ରାଜଧାନୀ ରାଞ୍ଚି, ମାନେ କେନ୍ ଭାଷା କହିସନ୍, ହିନ୍ଦୀ ଭାଷା, ଏଠାକାର ଭାଷା ହେଉଛି ପ୍ରମୁଖ ଭାଷାଟା ହେଉଛି ହିନ୍ଦୀ, ଝାଡ଼ଖଣ୍ଡ ବୋଲେ ବି ହିନ୍ଦୀ କହିସନ୍। ତା'ପରେ କେରଳ, ନେକ୍ସଟ ରାଜ୍ୟ 13 ନମ୍ବର ରାଜ୍ୟ ହେଉଛି କେରଳ। କେରଳର ରାଜଧାନୀ କ'ଣ, ତିରୁଅନନ୍ତପୁରମ, ତିରୁଅନନ୍ତପୁରମ। ଏମାନେ ଭାଷାଟା କ'ଣ କହିସନ୍, ମାଲାୟାଲମ କହିସନ୍, ମାଲାୟାଲମ ଭାଷା କହିସନ୍ ଏମାନେ ମାଲାୟାଲମ। ତାଙ୍କର ଲାଙ୍ଗୁଏଜ୍ଟା ହେଉଛି ମାଲାୟାଲମ, ଆଉ ଏମାନେ ତିରୁ ତାଙ୍କର ରାଜଧାନୀଟା, କେରଳ ରାଜଧାନୀ ହେଉଛି ତିରୁଅନନ୍ତପୁରମ ହେଲା, ଆଉ ଖାସ୍ ରାଜ୍ୟଟା କେରଳ। ତା'ପରେ ନେକ୍ସଟ ଦେଖୁଁ 14 ନମ୍ବର ଲାଙ୍ଗୁଏଜ୍ଟା, 14 ନମ୍ବର ରାଜ୍ୟଟା, ରାଜ୍ୟ ହେଉଛି କର୍ଣ୍ଣାଟକ। କର୍ଣ୍ଣାଟକ ଏମାନଙ୍କ ରାଜଧାନୀ କ'ଣ, ବେଙ୍ଗାଲୁର। କର୍ଣ୍ଣାଟକ ରାଜଧାନୀ କ'ଣ, ବେଙ୍ଗାଲୁର ହେଲା। ଏ ଭାଷା କେନ୍ ଭାଷା କହିସନ୍, ମାନେ କନ୍ନଡ଼ ଭାଷା କହିସନ୍ ହେଲା, କନ୍ନଡ଼ ଭାଷା। ନେକ୍ସଟ 15 ନମ୍ବର ରାଜ୍ୟ ଦେଖୁଁ, ଯେ 15 ନମ୍ବର ରାଜ୍ୟ ରାଜ୍ୟ ହେଉଛି ମଧ୍ୟପ୍ରଦେଶ। ମଧ୍ୟପ୍ରଦେଶ ବୋଲେ କ'ଣ, ଯାହାକି ଏମ୍ପି ବୋଲି କୁହାଯାଇସି, ଏମ୍ପି, ଏମ୍ପି ମଧ୍ୟପ୍ରଦେଶ ହେଲା। ଏମାନଙ୍କ ରାଜଧାନୀ କ'ଣ, ଭୋପାଳ, ରାଜଧାନୀ ହେଉଛି ଭୋପାଳ, ଏବଂ ଏମାନେ କେନ୍ ଭାଷା କହିସନ୍, ମଧ୍ୟପ୍ରଦେଶ ବୋଲେ ହିନ୍ଦୀ ଭାଷା କହିସନ୍। ତା'ପରେ ନେକ୍ସଟ ମହାରାଷ୍ଟ୍ର, 16 ନମ୍ବର ରାଜ୍ୟ ହେଉଛି ମହାରାଷ୍ଟ୍ର, ଏବଂ ଏଇଟା ରାଜଧାନୀ ମହାରାଷ୍ଟ୍ରର ମୁମ୍ବାଇ। ମୁମ୍ବାଇ ଏବଂ ଭାଷା କେନ୍ଟା କହିସନ୍, ମରାଠୀ, ମରାଠୀ ଲାଙ୍ଗୁଏଜ୍ କହିସନ୍ ଏମାନେ। ନେକ୍ସଟ 17ରେ ଦେଖୁଁ, ମେଘାଳୟ ରାଜ୍ୟ କ'ଣ, ମେଘାଳୟ, ଏବଂ ମେଘାଳୟ ରାଜଧାନୀ କ'ଣ, ଶିଲଂ, ଯାହାକି ସିଲିଂ ବୋଲି ଲେଖା ହେଇଛି ହେଲା। ତା'ର ମେଘାଳୟ ରାଜଧାନୀ ହେଉଛି ଶିଲଂ, ଶିଲଂ ବୋଲି ଯାହା କହିସୁଁ। ମାନେ କେନ୍ ଭାଷା କହିସନ୍, ଖାସି କହିସନ୍, ଜୟନ୍ତିଆ ଆଉ ଗାରୋ, ତିନିଟା ଭାଷା କହିସନ୍, ଗାରୋ, ଖାସି ଏବଂ ଜୟନ୍ତିଆ ବୋଲି ଆମେ କହିସୁଁ। ତ ଏ ତିନିଟା ହେଉଛି ତାଙ୍କର ପ୍ରମୁଖ ଲାଙ୍ଗୁଏଜ୍ ହେଲା। ନେକ୍ସଟ 18 ନମ୍ବର ରାଜ୍ୟ ଦେଖୁଁ, ଯେ 18 ନମ୍ବର ରାଜ୍ୟ ହେଉଛି ମଣିପୁର। ମଣିପୁର ରାଜଧାନୀ କ'ଣ, ଇମ୍ଫାଲ, ଇମ୍ଫାଲ ହେଉଛି ମଣିପୁର ରାଜଧାନୀ ହେଲା। ଏବଂ ମାନେ କେନ୍ ଭାଷା କହିସନ୍, ମଣିପୁରୀ ଭାଷା, ଯାହାକି ତାଙ୍କର ଷ୍ଟେଟ୍ ରିଲେଟେଡ଼୍ ହେ ମଣିପୁରରୁ ମଣିପୁରିଆ ହେଲା। ମାନେ ଇମ୍ଫାଲ ମଣିପୁର ରାଜଧାନୀ ହେଉଛି ଇମ୍ଫାଲ, ଫେର ଥରେ କହୁଛି ମୁଇଁ, ଏବଂ ତାଙ୍କର ଭାଷା ହେଉଛି ମଣିପୁରୀ। ବହୁତ ସିମ୍ପୁଲ, ମଣିପୁର ରାଜ୍ୟର ଲୋକମାନେ କେନ୍ ଭାଷା କହିସନ୍ ବୋଲେ ମଣିପୁରୀ, ବହୁତ ଇଜି ହେ ଏଇଟା। ଆମେ ମୁହେଁ ମୁହେଁ କହିପାରମା କି ମଣିପୁର ଲୋକମାନେ କେନ୍ ଭାଷା କହିସନ୍, ମଣିପୁର, ତାଙ୍କର ରାଜଧାନୀଟା କ'ଣ, ଇମ୍ଫାଲ ହେଲା। ନେକ୍ସଟ ତା'ପରେ 19 ନମ୍ବର ରାଜ୍ୟଟା କ'ଣ, ଯେ ରାଜ୍ୟ ହେଉଛି ମିଜୋରାମ। କେନ୍ ରାଜ୍ୟ, ମିଜୋରାମ, ଏବଂ ଏମାନଙ୍କ ରାଜଧାନୀଟା କ'ଣ, ମିଜୋରାମର ଆଇଜଲ, ଆଇଜଲ ହେଉଛି ମିଜୋରାମର ରାଜଧାନୀ। ଏବଂ ଏମାନେ କେନ୍ ଭାଷା କହିସନ୍, ମିଜୋ, ଏଦର ଭାଷାଟା ଗୋଟେ ବହୁତ, ମିଜୋରାମ ବୋଲେ ମିଜୋ ଭାଷା କହିସନ୍, ଏବଂ ଇଂରାଜୀ ଭାଷା କହିସନ୍ ହେଲା, ମିଜୋରାମ ବୋଲେ ଇଂରାଜୀ ଭାଷା କହିସନ୍। ସେଥିମାନେ ବହୁତ ଉନ୍ନତି ତାଙ୍କର ମାନର ଲାଙ୍ଗୁଏଜ୍କେ, ନିଜର ମିଜୋ ଭାଷା, ଅର୍ଥାତ୍ ତାଙ୍କର ବି ମଣିପୁରରେ ଯେନ୍ତା ମଣିପୁର କହିସନ୍, ଏମାନେ ମିଜୋରାମ ବୋଲେ କାହିଁ କହିସନ୍, ମିଜୋ ଭାଷା କହିସନ୍ ହେଲା। ତା'ପରେ 20, ମାନେ 20ରେ କେନ୍, 20 ଅଛି ହେଲା, ମାନେ 20ରେ ଅଛି ନାଗାଲାଣ୍ଡ। ନାଗାଲାଣ୍ଡର ରାଜଧାନୀ କ'ଣ, କୋହିମା, କୋହିମା ହେଉଛି ନାଗାଲାଣ୍ଡର ରାଜଧାନୀ। ଏମାନେ କେନ୍ ଭାଷା କହିସନ୍, କୋହିମା, ନାଗାଲାଣ୍ଡ ବୋଲେ ନାଗା, ଏତେ ପହିଲା ତ ଆମେ ଗୋଟେ ଭାଷା ଜାଣିପାରମା ଯେ ନାଗା, ନାଗାଲାଣ୍ଡ ବୋଲେ ନାଗା ହେଉଛି ପହିଲା, ନାଗାଲାଣ୍ଡ
অর্থাৎ নাগা ভাষা কই পারছেন আমি সিম্পলি কই পারমা তারপরে অসমীয়া ভাষা কয়েছেন এবং ইংরাজি ভাষা কয়েছেন কি নাগাল্যান্ড বলে এবং এর রাজধানীটা হচ্ছে কোহিমা কোহিমা হচ্ছে তাঙ্কর রাজধানী ও আসাম বলে বি অসমীয়া ভাষা কয়েছেন এটা সুর করে আসামরে হচ্ছে অসমীয়া তাহলে তারপরে নেক্সট 21 নম্বর রাজ্য 21 নম্বর রাজ্য আছে আমি কেন 21 নম্বর রাজ্য পঞ্জাব পঞ্জাব বলে কেন কয়েছেন পঞ্জাবি ল্যাঙ্গুয়েজ কয়েছেন মানে পঞ্জাব বলে এমন রাজধানীটা হচ্ছে চণ্ডীগড় পঞ্জাবের রাজধানী হচ্ছে চণ্ডীগড় মানে পঞ্জাবি ভাষা কয়েছেন হল তারপরে 22 নম্বর মনকর রাজ্য রাজস্থান রাজস্থান বলে রাজস্থানর রাজধানী হচ্ছে জয়পুর আর গোটে কইদেলি ছত্তিশগড়র কেন রায়পুর এবং রাজস্থানর জয়পুর ইমানকর ল্যাঙ্গুয়েজটা কাণ ইমানে কেন ল্যাঙ্গুয়েজ কে কহবার কে বেশি চাইছন কেন স্থান কে তো এইতকর ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি হিন্দি হলা রাজস্থান যেন্টি রাজস্থান কে দিলে থর রাজস্থান র কাণ মরুভূমি থর মরুভূমি হচ্ছে হলা রাজস্থানী ল্যাঙ্গুয়েজ কয়েছন হিন্দি ভাষা আছে হলা তারপরে ইমানকর রাজধানীটা হচ্ছে জয়পুর নেক্সট রাজ্য হচ্ছে সিকিম সিকিমর রাজধানী কেন গ্যাংটক গ্যাংটক সিকিমর রাজধানী হচ্ছে গ্যাংটক মানে কেন ভাষা কয়েছেন সিকিম ভাষা কয়েছেন এবং গোরখলি যুড়ে ভাষা কয়েছেন সিকিম ও গোরখলি হ্যালো তারপরে এটা দেখবো আমি চব্বিশ চব্বিশ হচ্ছে চব্বিশ নম্বর রাজ্য হচ্ছে তামিলনাড়ু তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই এবং মানে তামিল ভাষা কয়েছেন হ্যালো মনে কর ভাষাটা হচ্ছে তামিল হ্যালো নেক্সট 25 নম্বর রাজ্য আছে 25 নম্বর রাজ্য আছে তেলেঙ্গানা হল কেন তেলেঙ্গানা তেলেঙ্গানার রাজধানী কেন হায়দ্রাবাদ হায়দ্রাবাদ হচ্ছে তেলেঙ্গানার রাজধানী এবং এমানকর প্রমুখ ভাষা কেনটা হচ্ছে প্রমুখ ভাষা হচ্ছে তেলুগু তেলেঙ্গানা ও উর্দু তিনটা ভাষা কয়েছেন তেলুগু ভাষা গোটে কয়েছেন তেলেঙ্গানা তেলেঙ্গানা বলে আর তেলেঙ্গানা বলে গোটে ভাষা বি আছে তাঁকর রাজ্য আউ মানে তেলেঙ্গানা ভাষা তাঁকর রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ তারপরে চব্বিশ নম্বর আছে মানুষ রাজ্য হচ্ছে ত্রিপুরা এবং ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা আগরতলা এমানে কেন ভাষা কয়েছেন বাংলা ভাষা কয়েছেন পয়লা তারপরে দ্বিতীয়রে ত্রিপুরা এবং মণিপুরী তিনটা ভাষা কয়েছেন হ্যাঁ তারপরে সতেইশ সতেইশের আছে উত্তরাখণ্ড উত্তরা ডেহরাডুন যাকে আমি ডেহরাডুন কয়েছুঁ এটার রাজধানীটা হচ্ছে ডেহরাডুন উত্তরাখণ্ডর এবং এমানকর ভাষা হচ্ছে হিন্দি এবং গড়বালি যুড়ে ভাষা কয়েছেন ডেহরাডুন রাজধানী বলে তাঁকর উত্তরাখণ্ড বলে অর্থাৎ তাঁকর রাজধানীটা ডেহরাডুন মানে হিন্দি ভাষা কয়েছেন এবং গড়বালি ভাষা কয়েছেন যুড়ে কয়েছেন নেক্সট অঠাইশ নম্বর আছে কেন উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ রাজ্য আছে উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লক্ষ্ণৌ লক্ষ্ণৌ এবং এমানকর ভাষা হচ্ছে হিন্দি এবং উর্দু হিন্দি ও উর্দু হচ্ছে যুড়ে ভাষা হচ্ছে পয়লা মানে হিন্দি কয়েছেন খাস করে হিন্দি এবং সেকেন্ডলি উর্দু যুড়ে ভাষা কয়েছেন হ্যালো তারপরে নেক্সট মনকর রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ লাস্ট গোটে লাস্ট রাজ্যটা হচ্ছে রাজ্য মধ্যে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা হ্যালো এমন কিন্তু ভাষা কয়েছেন বাংলা ভাষা কয়েছেন পশ্চিমবঙ্গ কলকাতার রাজধানী হচ্ছে এবং বাংলা ভাষা মানে কয়েছেন হ্যালো তো এটা ছিল আমার 29টা রাজ্য আমি নেক্সট দেখুন তারপরে আমার কেন্দ্রশাসিত অঞ্চল হ্যালো কারণ দেখলাম আমি পহলে তো কেটে কেন্দ্র রাজ্য দেখলাম তারপরে কেটে কেন্দ্রশাসিত অঞ্চল দেখব এবং কেন্দ্রশাসিত অঞ্চলর কেন তার রাজধানী দেখব এবং আমার 29টা রাজ্য সঙ্গে সঙ্গে 60টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে হ্যালো ভারতের তারপরে সেই কেন্দ্রশাসিত অঞ্চলকে দেখুন পহলা এক নম্বর কেন্দ্রশাসিত অঞ্চল কাহাকে আসি ভারতের রাজধানী দিল্লি দিল্লিটা গোটে কেন্দ্রশাসিত অঞ্চল আর তার রাজধানী বি দিল্লি মানে কেন ভাষা কয়েছেন হিন্দি কয়েছেন উর্দু কয়েছেন এবং পঞ্জাবি কয়েছেন দিল্লিকে যেটা প্রমুখ ল্যাঙ্গুয়েজ তারপরে দুই নম্বর হচ্ছে কেন আন্ডামান ও নিকোবর আন্ডামান নিকোবর দ্বীপপুঞ্জ বলে কয়েছ হ্যাঁ এটা বি গোটে কেন্দ্রশাসিত অঞ্চল আর তার রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার পোর্ট ব্লেয়ার হচ্ছে মানে হিন্দি ভাষা কয়েছেন তামিল কয়েছেন ও নিকোবরি ভাষা কয়েছেন তিনটা ল্যাঙ্গুয়েজ তিন যুড়ি কেন্দ্রশাসিত অঞ্চল এবং তিন নম্বর কেন্দ্রশাসিত অঞ্চল দেখুন তো তিন নম্বর আমার কেন্দ্রশাসিত অঞ্চলটা কেন
ତେ ଲାକ୍ଷାଦ୍ୱୀପ ଓ ଦ୍ୱୀପପୁଞ୍ଜ, ଯାହାକି ଲାକ୍ଷାଦ୍ୱୀପ ଓ ଦ୍ୱୀପପୁଞ୍ଜ ଲାକ୍ଷାଦ୍ୱୀପ ବୋଲି କୁହାଯାଏସି, ଲାକ୍ଷ ଦ୍ୱୀପପୁଞ୍ଜ ହେଲା ଏଇଟା କାବାରତି, ତାର ରାଜଧାନୀଟା କ'ଣ କାବାରଟି ବୋଲି କୁହାଯାଏସି, ଏବଂ ଏମାନଙ୍କର ମୁଖ୍ୟ ଭାଷାଟା କ'ଣ ମାଲାୟଲମ, ମାଲାୟଲମ ଭାଷା କହେସନ୍, ତାଙ୍କର ମୁଖ୍ୟ ଭାଷା ହେଉଛି ମାଲାୟଲମ ଲାଙ୍ଗୁଏଜଟା ହେଲା। ତାପରେ 4 ନମ୍ବର ଦେଖୁଁ ଚଣ୍ଡିଗଡ଼, ଚଣ୍ଡିଗଡ଼ କି ତାର ରାଜଧାନୀ ବି ଚଣ୍ଡିଗଡ଼, ଚଣ୍ଡିଗଡ଼ ଗୋଟେ କାଣା କେନ୍ଦ୍ରଶାସିତ ଅଞ୍ଚଳ ଏବଂ ତାର ରାଜଧାନୀ ହେଉଛି ଚଣ୍ଡିଗଡ଼, ଏବଂ ଏମାନଙ୍କର ଭାଷା କ'ଣ ପଞ୍ଜାବୀ ଭାଷା, ହିନ୍ଦୀ ଏବଂ ପଞ୍ଜାବୀ ହେଲା, ହିନ୍ଦୀ ଏବଂ ପଞ୍ଜାବୀ ଭାଷା କହେସନ୍ ଗଲା। ତ ନେକ୍ସଟ ପଏଣ୍ଟ ନମ୍ବରଟା ସବୁନୁ, ଏଇଟା ରାଜ୍ୟ ବୋଲି ଲେଖାଯାଇଛି କିନ୍ତୁ ଏଇଟା କେନ୍ଦ୍ରଶାସିତ ଅଞ୍ଚଳ ଏ, ଯେନ୍ ରାଜ୍ୟ ଲେଖାଯାଇଛି କେନ୍ଦ୍ରଶାସିତ ଅଞ୍ଚଳ ମାନେ ହେଲା, ଗୋଟେ ରାଜ୍ୟ ହିସାବରେ ନେଇକିରି ମୁଇଁ ତୁମକୁ ବତଉଛି। ତ ଗୋଟେ ରାଜ୍ୟ ପଏଣ୍ଟ ନମ୍ବରଟା ହେଉଛି ଡାମନ ଡିଉ, ଯାହାର ରାଜଧାନୀ ହେଉଛି ଡାମନ, ଏବଂ ମାନେ କେନ୍ ଭାଷା କହେସନ୍ ଗୁଜୁରାଟୀ ଭାଷା କହେସନ୍ ହେଲା। ପାଞ୍ଚଟା ଗଲା। ନେକ୍ସଟ 6 ନମ୍ବରଟା, 6 ନମ୍ବର ବୋଲି କ'ଣ କହେସନ୍, ତା ଦାଦ୍ରା ନଗର ହାବେଲି, ତାଙ୍କର ରାଜଧାନୀ ଦାଦ୍ରା ନଗର ହାବେଲି ଗୋଟେ କାଣା କେନ୍ଦ୍ରଶାସିତ ଅଞ୍ଚଳ ଏ, ତାଙ୍କର ରାଜଧାନୀ ହେଉଛି ସିଲଭାସା, ସିଲଭାସାଟା ତାର ରାଜଧାନୀ, ଏବଂ ତାଙ୍କର ଭାଷା ଧୋରିଆ, ଗୁଜୁରାଟୀ, ମରାଠୀ ଏବଂ କୋଙ୍କଣୀ, ମାନେ 4ଟା ଭାଷା କହିସନ୍। ଏକରେ ଧୋରିଆ ଭାଷା ଗୋଟେ ଅଛି, ତାପରେ ଗୁଜୁରାଟୀ ଭାଷା ଗୋଟେ ଅଛି, ମରାଠୀ ଭାଷା ଗୋଟେ ଏବଂ କୋଙ୍କଣୀ ଭାଷା ଗୋଟେ, ତ 4ଟା ଭାଷା ହେଲା। ନେକ୍ସଟ ଆମର ଅନ୍ତିମ ଯେନ୍ଟା ଅଛି ଲାଇଟ୍ ଦେଖୁଁ, ଗୋଟେ ଭାଷା ଅଛି ପୁଡ଼ୁଚେରୀ, ପୁଡ଼ୁଚେରୀ ବୋଲି ଗୋଟେ ଅଛି, ତାର ରାଜଧାନୀ ହେଉଛି ପୁଡ଼ୁଚେରୀ, ସମାନ ଜିନିଷ ହେଲା। ଏମାନେ କେନ୍ ଭାଷା କହେସନ୍, ଫରାସୀ କହେସନ୍, ତାମିଲ କହେସନ୍, ତେଲୁଗୁ କହେସନ୍ ଏବଂ ଇଂରାଜୀ କହେସନ୍, ଏଇଟା ହେଉଛି ତାଙ୍କର 4ଟା ଭାଷା। ତ ଆମେ ଏଜ୍ ପଢ଼ିଲା ଯେ 29ଟା ରାଜ୍ୟ ଏବଂ ଯେନ୍ 7ଟା କେନ୍ଦ୍ରଶାସିତ ଅଞ୍ଚଳ ଅଛି ସେ ବାବଦରେ ପଢ଼୍ମା। ଆଉ ଭିଡ଼ିଓକେ ଦେଖିବାର ଲାଗି ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ, ଚ୍ୟାନେଲ୍କେ ଲାଇକ୍ ସବସ୍କ୍ରାଇବ୍ କର, ଭିଡ଼ିଓ ଲାଇକ୍ କର ଏବଂ ସେୟାର୍ କର ଏବଂ ସବସ୍କ୍ରାଇବ୍ କର।